বাংলাদেশ দলের 2023 ওয়ানডে বিশ্বকাপ ক্যাম্পেইন শেষ হয়েছে। 2 জয় 7 পরাজয় টেবিলের 8 নম্বরে থেকে দল শেষ করল বিশ্বকাপ। বিশ্বকাপের সবশেষ ম্যাচে এসে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রান পার হলো 300। আপাত দৃষ্টিতে 300+ রান দেখে আপনি প্রশংসা করতে চাইলেও অনুসন্ধানী চোখ যদি থাকে খুঁজে নিতে পারেন খুঁত। 32 ওভারে বাংলাদেশের রান 200। শেষ 18 ওভারে অর্থাৎ 108 বলে বাংলাদেশ রান তুলল মাত্র 106। হাতে 7 উইকেট ছিল। 50 ওভারের ম্যাচে সাধারণভাবে প্রথম 30 ওভারে কোনো দল যত রান করে শেষ 20 ওভারে চেষ্টা করে তত রান করতে। যদি উইকেট হাতে থাকে স্বাভাবিকভাবে এরকমটাই হয়ে থাকে। এখানেই পিছিয়ে বাংলাদেশ। কিন্তু সমস্যাটা ঠিক কোথায়? এরকম প্রশ্নের উত্তরটা দিয়েছেন অস্ট্রেলিয়া ম্যাচে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল শান্ত। শান্ত মনে করেন বাংলাদেশ দল জানে 260 রান কিভাবে করতে হয়। কনসিস্টেন্টলি 300+ কিংবা 350 রানের উপায় জানা নেই বাংলাদেশ দলের। এটাই শিখতে হবে বলে মনে করছেন শান্ত। শান্ত বলেন, আমরা জানি কিভাবে 260 করতে হয়, কিভাবে 300 করতে হয়। ওই অভ্যাসটা আমাদের যদি তৈরি হয় আমরা নিয়মিত 300 থেকে 350 করতে পারবো। পাওয়ার চুমুকে অ্যাকশন। শান্ত বললেন অভ্যাসের কথা, কিন্তু কিভাবে হবে সেই অভ্যাসটা? সে উত্তরটাও দিয়েছেন তিনি। শান্ত বলেন, পরবর্তীবার থেকে আমরা যখন হোয়াইট বল ফরম্যাট খেলব, ওয়ানডে খেলব বা টি টোয়েন্টি, তখন প্রত্যেকটা উইকেটই যেন ভালো হয়, স্পোর্টিং উইকেট হয়। সেক্ষেত্রে আমাদের বোলাররা জানবে কিভাবে তারা ভালো উইকেটে 300 রান ডিফেন্ড করবে। ভালো উইকেট মানেই এই না যে প্রত্যেক দিন 350 হবে, অনেক সময় 300 রানও ডিফেন্ড করতে হবে। স্পোর্টিং উইকেটে খেললে ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টেরই প্লেয়াররা ইম্প্রুভ করবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে শান্তর চাওয়া তাই স্পোর্টিং উইকেট। বাংলাদেশের ব্যাটিং অর্ডারের যে অদলবদল হয়েছে ব্যাটিং ব্যর্থতার পেছনে, তাকে মূল কারণ মানতে নারাজ শান্ত। কারণ হিসেবে তিনি বলেন, ব্যাটিং অর্ডার নিয়ে কোনো ব্যাটসম্যানেরই কোনো অভিযোগ ছিল না, যে যেখানে ব্যাটিং করেছে সবাই হ্যাপি ছিল। তবে দল বিশ্বকাপ পূর্ববর্তী বেশ লম্বা সময়ে যে ব্যাটিং অর্ডারে খেলেছে সেরকমটা বজায় থাকলে বিশ্বকাপে বাংলাদেশ দলের চিত্রটা অন্যরকম হলেও হতে পারত বলে মনে করছেন নাজমুল শান্ত। দায়টা তাই ইন্ডিভিজুয়াল ব্যাটসম্যানদেরই। ইনিংস ক্যারি না করতে পারা কিংবা ইনিংস লম্বা না করতে পারাতেই ব্যাটিং বিপর্যয় হয়েছে। পারভেজ ইমাম, অনফিল্ড।